গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। পুজোর পুজো ইমেজ এসে গেছে, না আবেশ যেটাকে বলা হয়, চারিদিকটা একটা মনোরম পরিবেশ। আমি না এই পরিবেশের ভিতরে কাচালি মুড আসছে না, শুধু মনে হচ্ছে তোমাদের সাথে গল্প করি, বেশ মজার মজার গল্প করি। তার ফাঁকে আমাদের কেয়ামাসি, আমাদের যে প্রিয় বড় আদরের ভাইরাল হওয়া, ব্রা প্যান্টি পরে ভাইরাল হওয়া কেয়ামাসি একটা বাচ্চা ছোট্ট সোনাকে খুঁজে পেয়েছে। তার ছোট্ট নুনু, সে ছোট্ট সোনা, সেই ছোট্ট সোনা দিয়ে, ছোট্ট নুনু দিয়ে আমাদের কেয়ামাসি কী কী কাজ করিয়ে নিচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আজকে চলে এসেছি। নিন্দা নয়, মজা করবো বলে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ফেলো। তা কিছু ভাইরাল করা, মানে এখনও সেইভাবে ভাইরাল হয়নি, কিন্তু আমাদের নজরে ভাইরাল করা কিছু শর্টস গান যেটা তোমাদের সামনে তুলে ধরবো। তার কারণ ভীষণ আমাদের কেয়া দিদি, মানে কেয়া মাসি, আমাদের তো আর মাসি হবে না, আমাদেরও কম বয়স না। যতই নিজেকে কচি কচি ভাবি, বয়স তো হয়ে পাখা চালিয়েছি আমি একজনার জন্য, সেই একজনা কোথায় এসে আছে দেখবে, মানে এমন ও যে কি, ও যে ও আমার কে, আমি ভগবান, ঈশ্বর সে জানে ভগবান আমাকে ওকে আমার কাছে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি বিস্কুটটা আমার মেয়ে নিয়ে এসছে, ও সারা দিন মানে আমি কোথায় আছি, আমি কোথায় আছি, আমি যদি বদ্ধ গরমেও ভিডিও করি ওখানে দেখলে তো, মানে ও কমফোর্টে যাবেই না, কমফোর্ট নেবেই না যতক্ষণ আমি। তা চলো আজকে আমরা কিছু কেয়ামাসিকে নিয়ে আলোচনা করি। কেয়ামাসি, কেয়ামাসি একটা ডবকা বাচ্চা ছোট্ট নুনু পেয়ে গেছে, সেই নুনু নিয়ে কেয়ামাসি আচ্ছা ধরে খেলছে, নুনু হাঁপিয়ে যাচ্ছে কিন্তু কেয়ামাসি হাঁপাচ্ছে না। কেয়ামাসি গোলে 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 এইভাবে 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 সাপের কণার মতো গুলে 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 তাও সে চিপকে থাকছে। বলো তো তাহলে কেয়ামাসির কত রস, এই বয়সেও যদি কেয়ামাসির এত রস থাকে। দেখো আমি কানে পড়ি না, কানে পড়ি কানটা ব্যথা করছে একদম, আমি কানে পড়তে পারি না, মানে আমার কানটা যথেষ্ট পরিমাণে ব্যথা করছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কি ভিডিও শেষ কানে, মানে কত টান শরীরের ভিতরে, মানে কাম কামনা বাসনা থাকলে একটা বাচ্চা ছেলে, ওইটুকু বাচ্চা যার বয়স খুব বেশি হলে কথা হবে। দেখো তো ছেলেটা মানে ধনের কাজ করতে করতে বেচারি হাঁপিয়ে গেছে, বেচারি শরীরে কিছু নেই, তাও তো খাওয়াচ্ছে ডিম, সেই কলকাতা থেকে টেনে টেনে নিয়ে গেছে ছটা না সাতটা ডিম, সেই ছটা না সাতটা ডিম দিয়ে প্রোডাকশান, প্রোডাকশান না প্রোটাকশান কোনটা, যাই হোক প্রোডাক্ট বের করবে বোধহয় প্রোডাকশান। হাউসে গিয়ে কজন লোক শুধু ও আর ওই প্রোডাক্ট করছে, মানে আমাদের ওই কেয়ামাসি আর কেয়ামাসির ছোট্ট নুনু, ওই ছোট্ট নুনু দিয়েই প্রোডাকশান করছে সারা দিন ওইখানে চৈকি নিয়ে ফেলি, যখন একদম হাঁপিয়ে যাবে যেন কেন ওই কুশ গায়েটা যেন কে যেন ছিল, দাঁড়াও ওই যে কুণাল না কি যেন একজন ছিল না, সে তো বললো স্যাটিসফ্যাকশান দিতে পারেনি, ওই শরীরে স্যাটিসফ্যাকশান দিতে পারেনি বলে ওকে ছেড়ে দিয়েছে। ওই যে একটা লোক ছিল না সাত দিনের বর, যার জন্য চূড়ামুড়া সিঁদুর মিঁদুর পরে ওকে নিয়ে তো খুব গলাগলি করলো, ওই চূড়া পরে সাত দিন নিয়ে ওর সঙ্গে দেখলো, যখন ও স্যাটিসফ্যাকশান দিতে পারছে না, কিন্তু এ রোগা হলে হবে কি, আচ্ছা করে মজা দিচ্ছে, না হলে ঘর ভাড়া করে থাকে বেতুয়া, এই দেখো আমাদের দৌড়ের গোড়ায় বেতুয়া, হ্যাঁ কেয়ামাসি এই যে কেয়া তুমি বেতুয়া মানে আমার বাড়ির কাছে আছো, আমার সঙ্গে একটু দেখা করো পারলে, তোমার সঙ্গে আমার বরেরও পরিচয় না, বরের পরিচয় করাবো, নুনু দেবো না কিন্তু বলে দিলাম, তাই গল্প করতে দিতে পারি, আর তুমি হলা ভাইরাল কেয়া, তাই তোমাকে তুমি কিন্তু একদম আমার কাছে আছো, একদম কাছে, হাত বাড়ালে সামনে পাবো কেয়া মাসি আর ছোট্ট নুনুকে। ছোট্ট আমরা যতই বলি, মানে একটা ঠাকুর ছোট কিন্তু জাগ্রত, ওইটুকু দেখলে হবে কি কেয়ামাসিকে স্যাটিসফ্যাকশান দিচ্ছে বাবু, তোমরা অন্যদিকটা দেখছো কিন্তু কেয়ামাসি যে ওকে কতটা স্যাটিসফ্যাকশান দিচ্ছে সেটা তো তোমরা দেখছো না, মনের ভেতর থেকে কেয়ামাসি যে ওকে এত শান্তি পাচ্ছে, ওর কাছ থেকে যে কেয়ামাসি এত শান্তি পাচ্ছে সেটা তো তোমরা একবারও বলছো না। কেন গো, কিসের তোমাদের শত্রুতা, আমি কিসের কেয়ামাসির সাথে কেয়া কেয়া বোনের সাথে তোমাদের এত কিসের শত্রুতা, আমি কেয়ার মেশিনের আগুন কে নিমাচ্ছে, ওই ছোট্ট পচা খোকন সোনা বিশ্বজিৎ, ওই ছোট্ট বিশ্বজিৎ যে কমলা লেবুর খোসার মতন, হ্যাঁ ও যেভাবে মানে আমাদের কেয়ার মেশিনের শান্তি দিচ্ছে, তোমাদের কেন এত বুক জ্বলছে, কেন তোমরা ওইরকম ছোট্ট কচি নুনু পাওনি বলে এত মনের ভেতরে হিংসা, এইগুলো জোগাড় করতে হয়, এগুলোকে বলে জুগাড়ু জুগাড়ু, ঠিক আছে মোনা পায়নি তো কী আছে, ছোটো দিয়ে কাজ চালাচ্ছে,
এটা তো দেখছো তো কী সুন্দর মায়াপুর ঘুরতে নিয়ে গেছে, কী সুন্দর গ্যাস এনে দিয়েছে, কী সুন্দর সারাদিন লটকা লটকি করছে, আর সারাদিন ক্যামেরা খুলে, যখনই কিছু হওয়ার পর মনে শান্তি লাগছে তখনই ক্যামেরা খুলে সেই মানে ফিলিংসটা তোমাদের দেখানোর জন্য রিলসের মাধ্যমে আবদ্ধ করে রাখছে। এই বিশ্বজিৎকে যেদিন পদে এক লাথি মারবে সেই দিন আবার আমরা ভিডিও করব। এই বিশ্বজিতের সাথে এত চুনমা চাটি ঘষা ঘষি ডিম খাওয়া খাই বেগুন ভাজা পটল ভাজা ঠাসা ঠাসি কীর্তন নবদ্বীপ মানে মায়াপুর কলকাতা স্টেশন মুর্শিদাবাদ স্টেশন কোথাও বাদ রাখেনি, এখন তুমি ছেড়েছো। আরে বাবা এটা কন্টেন্ট, ও আমাদের খাবার, ও আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার উৎস, ও আমাদের হচ্ছে ওয়াইটি জগতের হিরোইন, যাকে বলা হয় হিরোইন, নেংটি হিরোইনের সাথে আমাদের ছোট্ট লিকলিকে পচা বিশ্বজিৎ তার ছোট্ট নুনু নিয়ে আমাদের হিরোইনকে কাঁপাচ্ছে, তোমরা দেখে কি আনন্দ পাচ্ছ না? যোগালের দিনে একটু আনন্দ হও না বাপু, একটু আনন্দ নাও না, কেন অযথা ক্যামাসির সাথে পড়ে আছো? ক্যামাসি ডোন্ট ওয়ারি, আমি তোমার ভালো বলছি, চলো ক্যামাসির কিছু আমরা রিলস দেখে নিই। গড়া গড়ি লটকা লটকি ছটকা চটকি পটকা পটকি, আরে আমরা পাচ্ছি না তো কী হয়েছে, মনে কি সব অন্য লোকের হচ্ছে না? যদি এরকম একটা পার্টনার পেতাম সারাদিন দুয়ে রিলস করে ভরিয়ে দিতাম ইউটিউবটা, তোমাদের বুঝি মনে হচ্ছে না আমাদের কেয়াকে দেখে খুব ভেতরটা জ্বলছে? পুজো কালের দিন ও যত পারুক, ওর যত পারুক ওর ঘষে 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 ওর মেশিন ঠান্ডা করে নিক যতক্ষণ দম আছে বিশ্বজিতে, তারপর যদি এরকম হওয়ার পর তেল আছে তেল দিয়েও এরকম করা যাবে, মেডিসিন আছে কী বলছো সব ব্যবহার করবে, কোনো মতে ছাড়া যাবে না, চালাও চালাও কেয়া চালাও, তোমার মেশিন আগে ঠান্ডা করো তারপর অন্য কথা, চলো কিছু রিলস তোমাদের দেখিয়ে নিই। রিলসগুলো দেখলে বলো দেখলে কি না কেয়া আবার ভাইরাল হবে, আবার ভাইরাল হবে সাধন সাথীর মতন, এটা হচ্ছে একটা গোপন ট্রিক্স যেটা কেয়া কাটিয়েছে। কেয়া মরে যাবা যাই করবা বিশ্বজিতের নুনু ছাড়বে না, বিশ্বজিৎ তো ও নুনু যে কোনো প্রকারে তোমাকে ধরে রাখতেই হবে, তবে তুমি গিয়ে আবার ভাইরাল হবে। এই ভাইরালে তোমার বাল গাছটাও কেউ চিনতে পারবে না, যত লোকে চিৎকার করে তোমাকে গালাগালি দিয়ে যাক, শোনো তুমি নুনু যখন পেয়েছো সেই নুনুকে কদর করো, যত্ন করো, তেল মাখাও, বিশ্রাম দাও, তার সাথে একটু বিশ্রাম দাও, কারণ এত তুমি ওটাকে ব্যবহার করে ফেলছো, কারণ মনে হচ্ছে তোমাকে দেখেই মনে হচ্ছে মানে তোমার ওর ভিতরে ওটা লাগিয়ে দিয়ে বসে থাকলে বেশি ভালো হয়, মানে তুমি ওকে শান্তি দিচ্ছ না একটু, আমার মনে হয় যতদূর সম্ভব আমার মনে হয় ওর ইচ্ছা আছে কিন্তু ও মাঝে মাঝে রেস্ট চাইছে, কিন্তু তুমি ওকে রেস্ট দিচ্ছ না, তুমি ওকে দিয়ে ওভার ডোজের কাজ করিয়ে নিচ্ছ, ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। এবার ও তো নতুন খাবার পেয়েছে, তার মধ্যে সেই কথাই আছে না বামনের হাতে চা দেশে পড়েছে, যতই হোক এখন কিন্তু স্পা মুখে টুকে চকচকা হয়ে গেছে আমাদের কেয়া মাসি, যাই বলো মানে এত ট্রিটমেন্ট করেছে ওর বর মরে যাওয়ার পয়সাগুলো দিয়ে, ওর বর যে মারা গেছে, ওর বর মারা যাওয়ার পর তো অনেক পয়সা পেয়েছে, অনেক অনেকগুলো টাকা পেনশন পাচ্ছে, মাস গেলে 30 দিন অন্তর একটা টাকা আসছে, তারপর ওর প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরির একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে, তারপর তো ফ্ল্যাট ফ্ল্যাট বেঁচেছে, তারপর চল্লি বললি নাগরদেরকে তো পোস্টে নষ্টে অনেক ব্যাঙ্ক ব্যালেন্স করে নিয়েছে, এখন মোটামুটি এগুলো হচ্ছে মানে এখন ওর ইউটিউবটা ফোকাস, ও যাই করুক তাই করুক ওই ইউটিউব চ্যানেলটাকে যে কোনো প্রকারই গ্রো করবে, এটাই হলো মেন উদ্দেশ্য। তার জন্যে আমি বলবো গোপন ট্রিক্স, আমাদের বিশ্বজিতের নুনুকে বাঁচাও আর তোমার চ্যানেল গ্রো করো, নুনুকে এত খাটিও না যে যাতে ও তোমাকে দেখে এবার ভয় পায়, আসলে তোমার কাছে যদি তুমি ওই হাওড়ার ব্রিজের মতো শুনু নিয়ে ওর নুনুর ওপর ঝাঁপিয়ে পড়ো তখন তো ও কী করবে, ও মানে এখন নতুন নতুন খাচ্ছে বলে খুব ভালো লাগছে কিন্তু কিছুদিন পরও ভয় মানে প্রয়োজনের বেশি সব কিছু বেরিয়ে গেলে ওর গায়ে কী থাকবে, তখন তো পারবে না। এর থেকে যেমন তোমার বরের পেনশন তোমার বরের ইয়ে বাঁচিয়ে রাখো, তেমনি এর বিশ্বজিতের নুনুটাকেও তুমি বাঁচতে দাও, বাঁচিয়ে বাঁচিয়ে খাও, বাঁচাও বলে গাছ বাঁচাও ফল খাও, গাছ যদি তুমি মেরে ফেলো মানে এত যদি নুনুর কাজ করিয়ে ফেলো গাছটা মরে যাবে তুমি ফলটা খেতে পারবে না, তার জন্য গাছ বাঁচাও ফল খাও, তোমার হতে যত পারো তত নাও কিন্তু ধীরে ধীরে, এত ওকে দিয়ে ওভারডোজের কাজ করিও না যার পরের ফলে ওর যেন শরীর খারাপ না হয়ে যায়, আগে পরে বেচারি সেই যেন কী যেন বলে বেলুন হয়ে উড়ে না যায় ফুস। তারপরে এটাই মানে এটা হচ্ছে বিশ্বজিতের কথা গেল, এবার দ্বিতীয় টপিকে আসি, মানে এই মেয়েটা কেয়া মেয়েটা
সত্যিকারের বলতে অনেক গালাগালি দিয়েছি, অনেক গালাগালি দিয়েছি। এখন যদিও ঢেকে ঢুকে কিন্তু ভিডিও করে, অত দুধুমুধু খুলে ভিডিও করে না, কারণ ও বিশ্বজিৎকে পেয়ে গেছে, যখন ওর আসল মেশিন পেয়ে গেছে তখন ও খুলে ভিডিও করার কোনো দরকার পড়ে না। আর বিশ্বজিতের সাথে কেয়া এইভাবেই লটকালটকি করতে থাকলে অটোমেটিক ওর ভিডিও চলতে থাকবে, ওকে আর আটকানোর সত্যিকারের আর কোনো জায়গা নেই। কারণ জানো আমরা সাধুর সাথে কিন্তু ভাইরাল হয়েছিল এই কারণে, লটকা আর লটকি, চটকা আর চটকি, এই দুটো কারণেই, এই দুটো কারণকেই অবলম্বন করে চলছে আমাদের নতুন হিরোইন, মানে পুরনো ঘাঁটা হিরোইন এখন নতুন রূপে নতুন সাজে এসেছে, বৈষ্ণবী সেজে। বৈষ্ণবী যখন সেজে গেছে তখন আর কিচ্ছু করার নেই, তিলক 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 করে যাবে আর বিশ্বজিৎকে আনন্দ দিয়ে যাবে। বিথয়া এসছে, প্রোডাকশান হাউসে সিনেমা হবে, অনেক কিছু হবে, তা দেখা যাক। আমরা অপেক্ষায় থাকবো আমাদের কেয়া মাসি কী কী করতে পারে। তবে যাই বলো, কেয়া মাসির রিলসগুলো কিন্তু দুর্দান্ত হচ্ছে, আমি ভালোকে ভালো মন্দকে মন্দ আমি বলবই। আর সবসময় কেয়া মাসিকে গালাগালি আমি দেবো না, এটা কিন্তু তোমার জন্য ভালো ভিডিও করলাম, তুমি যেন আমাকে গালাগালি দিতে শুরু করে দিও না, কারণ তোমার তুমি হলো আমাদের সত্যিকারের ইনকামের রাস্তা। তুমি যেমন ইনকাম করার জন্য বিশ্বজিৎকে খুঁজে নিয়েছো, আমরাও ইনকাম করার জন্য তোমাকে খুঁজে নিয়েছি, তাই তোমাকে আমরা বাঁচিয়ে বাঁচিয়ে খাবো। আমরা রিকোয়েস্ট করবো, আমি এটা অন্য কে কী করবে জানি না, আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো তুমি বিশ্বজিতের নুনু বাঁচাও, গাছ বাঁচাও, ফল খাও, মানে যত নুনুকে বাঁচাবা তত তুমি মজা নিতে পারবা। আর এদিকে আমরা তোমাকে ভালো বলবো, তুমি যতক্ষণ আমাদের মানে ভালো ভালো এরকম রিলস আর এরকম ভিডিও দিতে থাকবে আমরা তোমাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে থাকবো। চলো দেখি কে কত দূর এগিয়ে যেতে পারে। আবার ওই কুকুরটা কাঁদছে, কুকুরটা, ও হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট করেছে বাচ্চাটা কেমন আছে, কুকুরটা এখন অনেকটা ভালো আছে, এখন কাঁদছে, সারাক্ষণ কিন্তু কাঁদেনি, তার মানে ডাক্তার দেখতে এসছে, ও ডাক্তার দেখছে, মেডিসিন চলছে, ওইগুলো সব ডাক্তার এসে ড্রেসিং করে দিচ্ছে, ইয়ে করে দিচ্ছে, যন্ত্রণা হচ্ছে আমার। দেখো কেমন ব্যস্ত হয়ে গেছে, কী হয়েছে বিস্কর বাবু, সন্টা কী হয়েছে, কী হয়েছে, ও কাঁদছে, কাঁদছে, কী হয়েছে, ও কী বলছে, কী বলছে, কী বলছে বলো, হ্যাঁ কী বলছে, অতটা ব্যস্ত শুধু দেখ। আমার আর একটা কথা আমার মনে পড়ে গেল, আমি এই ভিডিওতেই বলবো, কমেন্ট বক্সে কমেন্ট করা নিয়ে কাল, চলো দেখি আসি বাচ্চাটা কেমন আছে, দেখে এসে তোমাদেরকে বলবো। তখন মানে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, বাচ্চাটা এখন ভালো আছে, ওর ডাক্তার এসেছিলো তখন ডাক্তার দেখছিলো, আর স্কুলও দেখো ওখানে ঘুমাচ্ছে, মানে ও খুব মনে দুঃখ, ওর খুব কষ্ট হচ্ছে ওর জন্যে, যতই হোক ওরা তো ওদের ভাষা বোঝে, ও যতবার কাঁদছে যতবার চিৎকার করছে ও ততবার ব্যস্ত হয়ে পড়েছিলো, কালকে সারা রাত ও ঠিক করে ঘুমায়নি, এখন একটু ঘুমাচ্ছে। আমার সোনাটা ঘুমাচ্ছে, আমি সোনাটা এখন ঘুমাচ্ছে, আমি সোনাটা এখন ঘুমাচ্ছে, তাই সোনাটা ঘুমাচ্ছে বলে আমি ভিডিওটা এখানেই রাখছি। আর আমাদের কমেন্ট বক্সে মিসমি, মিসমিকে নিয়ে যে কমেন্ট করেছে, মিসমি সুতপার বা কোথাও একটা কমেন্ট করেছে, সেই কমেন্ট নিয়ে আমাদের নেংটি চুদি, মাতাল চুদি, খ্যাশিয়াল মাগি, যে আমার সিঁদুর পরা নিয়ে, আমার টিপ পরা নিয়ে অনেক কথা বলে নিজে একবারে জগদম্বা সে যে ভিডিও মারিয়েছিল না কিছুদিন আগে, বিবাহবার্ষিকী কিনা কি বালমাল কীসব মারিয়েছিল, বালচুদি, খানকি চুদি, বারো ভাতারি চুদিকে, কারণ বরটাকে না তো হাতের জন্যের সঙ্গে তো দিই, তাই ওই চোদন মাগিকে দেবো অবশ্যই একটা ভিডিও, সেই ভিডিওটা আমার আলাদা আসবে, ওটা আমার ভিডিও করা হয়ে গেছে, তাই এর সঙ্গে আর জুড়লাম না, বেশি বড়ো হয়ে গেলে তোমাদের ভিডিওটা দেখতে অসুবিধা হবে। যতই হোক এখন পুজোর শপিং, সবাই কেনাকাটা, ঠাকুর দেখতে যাবে, এইসব নিয়ে ব্যস্ত, তা আমিও দেখো সেজে নিয়েছি, তোমাদের সামনে অনেকগুলো শর্ট ভিডিও করবো বলে আমি সেজেছি। আর যেহেতু পুজো একটা ব্যাপার, তার জন্য আমি শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। দেখো কানের খুলে ফেলেছি, মানে 5-7 মিনিটের বেশি আমি কানের খুলে থাকতে পারি না, তা যাই হোক আমার অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার নতুন চ্যানেল জাস্ট সীমা শর্টস, প্লিজ সেটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও, জাস্ট সীমা শর্টস, এটাতেও তুমি সার্চ করলেই চলে আসবে, পরপর আমার চ্যানেলগুলো চলে আসবে, জাস্ট সীমা থটস, জাস্ট সীমা শর্টস, জাস্ট সীমা, তা যাই হোক তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে আমি যেই চ্যানেলে ভিডিও ছাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর প্রত্যেকে একটু চেক করো যে আমার ভিডিওগুলো প্রত্যেকের কাছে পৌঁছাচ্ছে কিনা, যদি নোটিফিকেশান না পৌঁছায় তাহলে ওটাকে আবার মানে আনসাব করে আরেকবার সাব করে দিও, বেলটা অল করে দিও। টাটা, বাই বাই।